সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা পেল স্কাউট সদস্যরা। চাপাইনবাবগঞ্জে 2 লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। শিবগঞ্জে প্রবীণ সমাবেশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হঠাৎ করে স্কুলে পড়ে গিয়ে মাথায় চোট পেল অর্পিতা। দ্রুতই তার বন্ধুরা স্কুলের গার্ল ইন স্কাউট সদস্যদের খবর দিল। তারা এসে তার মাথায় ব্যান্ডেজ করে দিল। এরপর তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেল। ঘটনাটি প্রশিক্ষণেরই অংশ। স্কাউট সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চাপাইনবাবগঞ্জে চলমান উপদলনেতা কোর্সে ফার্স্ট এইড প্রশিক্ষণ শনিবার এমন দৃশ্য দেখা যায়। শিক্ষকরা বলছেন, প্রাথমিক চিকিৎসার ধারণা সবার মাঝেই থাকা উচিত। দুর্ঘটনা তো বলে গড়ে আসে না। প্রাথমিক চিকিৎসা দ্রুত নিশ্চিত হলে অনেক সময় বড় ধরনের ঝুঁকি কমিয়ে আনা যায়, এমনকি মৃত্যু ঝুঁকিও কমিয়ে আনা যায়। তাই শিক্ষার্থীদের এমন প্রশিক্ষণে অংশ নিয়ে জ্ঞান অর্জনে সারা জীবনেই কাজে দিবে। শুধু ফার্স্ট এইডি নয়, চাপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা স্কাউটের আয়োজনে গত 16 ফেব্রুয়ারি শুরু হওয়া উপনেতা কোর্সে পায়োনিয়ারিং, হাইকিং, সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কোর্সের প্রশিক্ষক হিসেবে আছেন জেলা স্কাউট লিডার খসরু পারভেজ, জেলা কাব লিডার মাহফুজুর রহমান, উপজেলা কাব লিডার রাকিবউদ্দিন আহমেদ সহ জেলা ও উপজেলা স্কাউটসের কর্মকর্তারা। চাপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক গোলাম রশিদ জানান, উপদল নেতা কোর্সে জেলার সব উপজেলার গার্ল ইন স্কাউটস এর 42 জন সদস্য অংশ নিচ্ছে। আগামী 20 ফেব্রুয়ারি শেষ হবে কোর্স। ফার্স্ট এইড, হাইকিং, সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা সহ নানা বিষয়ে তারা জানতে পারবে। এতে করে তারা নিজ নিজ ইউনিট পরিচালনায় আরো দক্ষ হয়ে উঠবে, ফলে সামগ্রিকভাবে চাপাইনবাবগঞ্জ স্কাউটিং কার্যক্রম গতিশীলতা আসবে। চাপাইনবাবগঞ্জে এবার 2,18,000 একাপ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী 20 ফেব্রুয়ারি মাঠ পর্যায়ে একযোগে এই ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হবে। শনিবার চাপাইনবাবগঞ্জের সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মত বিনিময় সভায় এই তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার এস এম মাহমুদুর রশিদ। সভায় জানানো হয়, এবারের ক্যাম্পেইনে চাপাইনবাবগঞ্জ জেলা জুড়ে 12 থেকে 59 মাস বয়সী 1,91,614টি শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং 6 থেকে 11 মাস বয়সী 26,457টি শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার 1,156টি কেন্দ্রে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। এজন্য 3,484 জন স্বাস্থ্যকর্মী কাজ করবেন। মত বিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চাপাইনবাবগঞ্জ মেডিকেল অফিসার রাকিবুল ইসলাম, সার্জন কার্যালয়ের ইপিআই ইন্সপেক্টর আমিরুল ইসলাম জীবন সহ অন্যান্যরা। শিবগঞ্জে প্রবীণ হিতৈষী সংঘের প্রবীণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বঙ্গবন্ধু লাইভ ম্যাঙ্গো মিউজিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রবীণ হিতৈষী সংঘের শিবগঞ্জ উপজেলা শাখা সভাপতি আলহাজ আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত। আজ এখানেই শেষ করছি চাপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025928 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।